ওকে তো আমরা বেরিয়েছি, সরি এটা মাস্কটা খুলে কথা বলি, আমাকে আনকনশিয়াস ভাবার একদম কোনো কারণ নেই, আমি জাস্ট কথা বলার জন্য খুলেছি। এখন দেখতে পাচ্ছ আশপাশ পুরো ফাঁকা, তাই মাস্ক খুলেছি আবার পরে নেবো। এনিওয়ে যাচ্ছি এখন মাঠে, আমাদের একটা জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ আছে, একদম কম্পারেটিভ কিছু না, জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ, তো একটা ব্লগ করা যেতেই পারে সেই হিসাবে। যাচ্ছি রাস্তায়, আর অনেক কথা হবে, দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি অলমোস্ট মেট্রোর কাছাকাছি। বাই দ্য ওয়ে, এই ভদ্রলোকের সাথে আলাপ করানো হয়নি, এই যে এই ভদ্রলোক আছে আমাদের নেপো ভাই, ঠিক আছে, আমাদের সন্দীপ ছেত্রী, সুনীল ছেত্রীর কেউ হয় না যদিও, তবুও এর নাম সন্দীপ ছেত্রী। এনিওয়ে আমরা মেট্রোর কাছাকাছি চলে এসেছি, মাস্টারদা সূর্য সেন মেট্রো থেকে উঠছি, আর এক সাইডে নামবো রবীন্দ্র সদনে, কাছেই মাঠ, ভিএস এরিনা, যারা চেনো তাদের তারা তো চেনোই, যারা চেনো না তাদেরকে বলছি রবীন্দ্র সদনে নেমে ওখান থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা, ভিএস এরিনা। তো মেট্রোর কাছাকাছি চলে এসেছি, আরে বাবা হেঁটে যাচ্ছি, গরিব হলে যা হয় আর কি। ওকে তো মেট্রো থেকে নেমেছি, মেট্রো থেকে নেমে এখন মাঠের দিকে যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে সবচেয়ে বড় কথা, অ্যান্ড এখন যা বাইরে আওয়াজ, একটু প্রবলেম হয়ে গেছে বেসিক্যালি, মাইকটা একটু প্রবলেম করছে তাই মাইকে তুলতে পারছি না এই মুহূর্তে, আশা করি ভয়েস কতটা ক্লিয়ার আসছে আমার ঠিক আইডিয়া নেই, তো এনিওয়ে যতটা আসছে। মেট্রো থেকে নেমে গেছি, এক্সাইড একদম সামনেই আছে, এখানটা এক্সাইড মেট্রো দিয়ে নেমে জাস্ট কিছুটা সামনের দিকে গ্যামাক স্ট্রিটের দিকে, টুয়ার্ডস গ্যামাক স্ট্রিট, একটু এগিয়ে গেলেই, হেঁটে গেলেই তোমরা মাঠের কাছাকাছি চলে আসবে, ওখানে যে কাউকে জিজ্ঞেস করতে পারো, ভিএস এরিনা, অ্যান্ড আমি ডেসক্রিপশানে আমার মাঠের লোকেশানটাও আমি এখানে দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। তো চলি মাঠে চলি, অলরেডি অনেকটা দেরি বলবো না, বাট ঠিক আছে, ওকে ওকে টাইম, সো মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো মাঠের কাছাকাছি চলে এসেছি, একদম মাঠের কাছেই, বললাম আমি কত তাড়াতাড়ি হাঁটতে পারি তোমরা দেখলে, তোমরা প্র্যাকটিস করো এইভাবে হাঁটা। অ্যান্ড ও আমাদের আরেকজন মেম্বার, সেও চলে এসেছে, আমাদের আরেকজন প্লেয়ার মিস্টার অভিরূপ। তো আচ্ছা ওর ফার্স্ট টাইম আজকে ভিএস এরিনাতে। এনিওয়ে তো এই ভিএস এরিনাতে আমি প্রবেশ করছি, উল্টো দিক হয়ে প্রবেশ করি, এরকম করে প্রবেশ করছি। এনিওয়ে আমার পেছনে মেবি টেনিস খেলা হচ্ছে, ওকে, অ্যান্ড না ঢুকছি আস্তে আস্তে, পেছনে আছে ক্যাফেটেরিয়া সামথিং কাইন্ড কিছু একটা আছে, বাট ওখানে খাওয়ার কোনো দিন আমি সাহস দেখাইনি, খুব কম দাম তো, আমি খুব গরিব মানুষ। এনিওয়ে তো মাঠে চলে এসেছি, কিছু স্লো মোশন এনজয় করো। আচ্ছা তো এই ড্রেসিং রুমে এলাম, এসে জাস্ট বসে আছি এখন, আমার পেছনে মাঠ, বাই দ্য ওয়ে দেখিয়ে দিচ্ছি, পেছনে মাঠ আছে, তো সবাই আসছে এখন মোটামুটি, একটু একটু করে কিছুক্ষণ থাকি, 3টে দিকে খেলা শুরু হবে, ড্রেস ট্রেস চেঞ্জ করবো এবার, বাকি যা হবে সব মাঠে গিয়ে হবে, মানে মাঠের ভিডিও দেখতে পাবো, অল্প কিছু ক্লিপস অ্যান্ড অল। তো আমি আবার বলে দিচ্ছি এই মাঠের যে লোকেশানটা সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর ও বাই দ্য ওয়ে এখানে গ্রুপ ছবি আছে, একদম গ্রুপ ছবি আছে এখানে, একটা সেলফি তুলে নিই, চলো তো চলো মাঠে যাওয়া যাক, আমি ড্রেস চেঞ্জ করে নিই এখন, পরে কথা হবে, টাটা। ওকে তো ড্রেস হয়ে গেছে, আমার সাথে এখানেই আমাদের টিমমেটসরা রয়েছে, সবাই সবার একটু নাম বলে দাও। আচ্ছা বেশ, আর এখানেও রয়েছে ভাই, নাম অভিক সুব্বা, অভিক সুব্বা সে সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো নেই বলা লেকিন মেনে বল দিয়া, তো মাঠে নামছি এবার আস্তে আস্তে। এনিওয়েজ
মাঠে এরকম করে নামলে হয় মাঠে একটু স্লো মোশনে নামবো। আচ্ছা, তো মাঠে এসেছি। মাঠে আমাদের আসল লোকের সাথে দেখা হয়নি, আসল মানুষটার সাথে। হাই সৌরভ দা, খুব সাপোর্টিং একজন দাদা, তাদের সাথেই আজকে ম্যাচ। দাদা কিছু বলবে? এমনি ম্যাচটা নিয়েছি আর কি, বেসিক্যালি মানে ওর সাথে তো খেলে পারা যায় না, ওই মানে কি নড়লো না, বলটা এসে যে লাগলো নড়লো না, তো দেখা যাক, আশা করি ভালো খেলা হবে। ওর সাথে খেলতে এমনি মজা লাগে। আরে থ্যাংক ইউ, এটা আমার খুব একটা প্লেজার। এনিওয়ে, আর চলো তাহলে এখন খেলাটা শুরু করা যাক, আর বেশি কথা না বলে। আমাদের টাইম হয়ে গেছে খেলা শুরু হওয়ার, কিছু খেলার মুহূর্ত দেখে নাও। টাটা। আর কিছু চাই না, 50 টাকা দিয়েছি।